এবারের বিশ্বকাপ যেন ভালো কাটছে না টাইগারদের, দল একের পর এক হারে। টাইগারদের আত্মবিশ্বাস নেমেছে তলানিতে এমন সময় চমকে ওঠার মতো খবর, ঢালিউডের নায়ক জায়েদ খান লাল সবুজের জার্সি পরে মাঠে নামার ইঙ্গিত দিলেন। ঢাকায় সিনেমা চিত্রনায়ক জায়েদ খান নিজের ভেরিফাইড ফেসবুক লিখেছেন, মাঠে আমারই যেতে হবে। এ পোস্টে বোঝা গেল টাইগারদের ব্যর্থতায় মাঠে নামতে চান জায়েদ খান। নায়কের এমন পোস্টের ভিডিওতে কমেন্ট বক্সে ভরে গেছে কমেন্টের বন্যা। একজন ভক্ত লিখেছেন, আপনাকে সারা দল সেমিতে ওঠার কোনো সম্ভাবনা নেই। আরেকজন লিখেছেন, বড় ভাই এবার না হয় দায়িত্ব তো আপনিই নেন। আগামী 28 অক্টোবর ইডেন গার্ডেন নেদারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগারেরা। সর্বশেষ জায়েদ খান কলকাতার নায়িকা সায়ন্তিকার সঙ্গে জুটি বেঁধে সায়াবাজ সিনেমায় শুটিং করেছিলেন, তবে বর্তমানে সিনেমা শুটিং বন্ধ। এছাড়াও আরও একটি নতুন সিনেমায় সায়ন্তিকা জায়েদ জুটি হওয়ার সুখবর দিয়েছেন এই অভিনেতা।